প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দশ দিক টিভির পথ শিশুদের নিয়ে নিয়মিত অনুষ্ঠান পথ শিশুদের গল্প। ঠিক তেমন আজও চলে এসেছি একজন পথ শিশু বন্ধুর কাছে, চলুন তার সাথে পরিচিত হওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। তোমার নাম কি? নয়ন। তোমার বাসা কোথায়? হাশিমপুর ভাই। হাশিমপুরে? হাশিমপুরে বাসা তোমার আছে, বাসায় কে কে থাকে? আমার আম্মা, আমার আব্বা, ওই যে থাকে এখানে থাকে। তারা কি করে? মা কাজ করে ঘরে ঘরে, বাবা বৈশা থাকে। তোমার বাবা কাজ করে না, তোমার আম্মু কাজ করে, তাই তো নাকি? তোমার আম্মু কি করে? ওই মানুষের ঘরে ঘরে কাজ করে, ময়লা জমি ভাই কাজ করে ফেলে দেয় ভাই। ওইটা দিয়ে কি তোমাদের সংসার চলে? হ্যাঁ ভাই। আর তুমি কি করো? আমি ফুল বিক্রি করি ভাই। ফুল বিক্রি করো? তোমার বয়স কত? 10। লেখাপড়া করো? না ভাই। কেন? আমরা বিভিন্ন জায়গায় থাকি ভাই, পড়াশোনা করতে পারতেছি না ভাই। প্রিয় দর্শক, বিভিন্ন সময় এরা বিভিন্ন জায়গায় থাকে, তার মানে এদের জীবনটাকে আমরা এক প্রকার ভ্রাম্যমান জীবন বলতে পারি। তো সাধারণত যারা ভ্রাম্যমান জীবন যাপন করে তাদের জন্য কোনো ফিক্সড স্কুল থাকে না, ফিক্সড কোনো জীবন ব্যবস্থা থাকে না। সুতরাং কোনো স্বেচ্ছাসেবী সংগঠন অথবা সরকারের নিকট আমি আবেদন করতেছি এই ভিডিওর মাধ্যমে, যারা এভাবে যাযাবর জীবন যাপন করে অথবা ভ্রাম্যমান জীবন যাপন করে তাদের জন্য ভ্রাম্যমান স্কুল প্রতিষ্ঠা করা হোক। তারা ভ্রাম্যমান অবস্থায় ক্লাস নেবে, ভ্রাম্যমান অবস্থায় শিশুরা কিছু শিখতে পারবে, অথবা এদের জন্য একটা স্থায়ী ঠিকানার ব্যবস্থা করা হোক, যেমনটা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক জায়গায় বাস্তবায়িত হয়েছে। তোমার জীবনে কি হওয়ার স্বপ্ন আছে? ভাই দারোগা। দারোগা হওয়ার স্বপ্ন আছে? দারোগা হতে গেলে তো লেখাপড়া করা লাগবে, লেখাপড়া না করলে তো দারোগা হতে পারবো না, তখন কি হবে? আমি লেখাপড়া করে দারোগা হতে চাই। তো লেখাপড়া তো করো না, তাহলে দারোগা কিভাবে হবে? আমার মা তখন বলি কোন থেকে আমার মা গাইতে ফুল বেসবে, তো লেখাপড়া পুলিশ হওয়া লাগবে না, দারোগা হতে লাগবে না তোর। প্রিয় দর্শক, ছেলেটি দারোগা হতে চায়, বাস্তবতা মা তার পরিবার দারোগা হতে দিতে চাচ্ছে না, এটা কি বাস্তব? প্রতিটা বাবা মাই চায় তার সন্তান বড় হোক, সমাজের উন্নত স্থানে যাক, কিন্তু এর বাবা মা চাচ্ছে না। চাচ্ছে না মানে এই নয় যে চাচ্ছে না, তার বাবা মা হয়তো চায় কিন্তু পরিস্থিতির কারণে তাকে লেখাপড়া করাতে পারছে না। আমরা জানি নয়ন লেখাপড়া করে না, লেখাপড়া বাদে দারোগা হওয়া সম্ভব না। তাহলে নয়ন, তুমি লেখাপড়া বাদে দারোগা হবে কিভাবে? এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের কাছে একটা জিনিস চাই। কি চাও? আমি পড়ালেখা করতে চাই ভাই। পড়ালেখা করতে চাই? বিভিন্ন সংস্থা অথবা সরকারের নিকট আমিও নয়নের মতো একটা দরখাস্ত রাখতে চাই, যাদের স্বপ্ন আছে বড় কিছু হওয়ার, তাদের স্বপ্ন আছে দেশের সেবা করার, তাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো পথ শিশুর সাথে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ধরনের নয়নদের পাশে থাকবেন। খুদা হাফেজ।